হ্যালো বন্ধুরা, বরাবরের মতোই আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি হলাম আতাউর, আর আজ আমরা কথা বলবো হ্যাশট্যাগ কি হয়ে থাকে আর হ্যাশট্যাগকে আপনি কিভাবে ইউজ করতে পারেন ইনস্টাগ্রামে, ফেসবুকে অথবা টুইটারে। এছাড়াও ইনস্টাগ্রামের ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করতে চলেছি। তো শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা তো অনেকেই জানি হ্যাশট্যাগ কি হয়ে থাকে। তো সবার প্রথমে আমরা হ্যাশট্যাগকে লিখি কোনো ক্যাপশনে, ডিসক্রিপশনে, যখন আমরা কোনো পোস্ট করি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, তো ওইখানে আমরা হ্যাশ লাগিয়ে কোনো ওয়ার্ড লিখি আর এটিকে আমরা হ্যাশট্যাগ বলে থাকি। এখন এই হ্যাশট্যাগকে কেন ব্যবহার করা হয়ে থাকে সেটির রিজন এখন আমি আপনাদের বলবো। তো এক্সাম্পলের জন্য, আপনি আপনার নিজের ফটো পোস্ট করেন আপনার প্রোফাইলে, কিন্তু আপনি কোনোদিন কোনো রেসিপি তৈরি করলেন অথবা কোনো জায়গায় ট্রাভেল করলেন, তো সেটির ফটো আপনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। তো আপনি ফটো ক্লিক করলেন, ফটো ক্লিক করার পর সেটি ডিসক্রিপশন লিখলেন আর সেটিতে একটি হ্যাশট্যাগ লিখলেন, হ্যাশট্যাগ ফুড, হ্যাশট্যাগ রেসিপি, হ্যাশট্যাগ ইট, হ্যাশট্যাগ ট্রাভেল ইটিসি। তো এটিতে কি হবে, যদি আপনি এটিতে হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে সেটি ওই লোকদের কাছে পৌঁছাবে যারা এটিকে ফলো করে, ওইসব লোকগুলোই দেখতে পাবে, ওইসব লোকগুলো এটিকে লাইক করতে পারবে। কিন্তু যদি আপনি এটিতে হ্যাশট্যাগ ইউজ করেন তো তাহলে আপনি দেখবেন যে ইনস্টাগ্রামে একটি সার্চের ফিচার থাকে। তো ওইখানে মানুষজন কি করে, অনেক মানুষ ওইখানে গিয়ে হ্যাশট্যাগ লাগিয়ে ওয়ার্ডকে সার্চ করে থাকে। তো এক্সাম্পল হিসেবে মনে করুন, কেউ হ্যাশট্যাগ ফুড সার্চ করলো, তো আপনার পোস্ট ওইখানে দেখাতে থাকবে। এই পদ্ধতিতে আপনি যে আপনার ফটোটি পোস্ট করেন তো তখন সেটি বেশি মানুষ দেখতে পাবে, বেশি মানুষ লাইক করতে পারবে আর বেশি মানুষ আপনাকে ফলো করতে পারবে। তো তাই বন্ধুরা, হ্যাশট্যাগ অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। ইনস্টাগ্রামে আপনি শুধু 30টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, এই পদ্ধতিতে ফেসবুক ও টুইটারও আপনি হ্যাশট্যাগকে ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি হ্যাশট্যাগের কাজ হয়ে থাকে যেন সেটি একটি সার্চ কোয়েরির মতো কাজ করে, সার্চ কিওয়ার্ডের মতো কাজ করে। ধরুন আপনি কোনো পোস্ট করলেন আর তখন সেটিতে হ্যাশট্যাগ দিয়ে দিলেন। এখন যদি কোনো মানুষ আপনার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তো তখন আপনার ইমেজ তার সামনে এসে পড়ে। তো বন্ধুরা, এটি অনেক ভালো একটি ফিচার। আর যদি আপনি যখন কোনো পোস্ট করেন ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে, তো তখন আপনি কোনো হ্যাশট্যাগ ছাড়াই পোস্ট করবেন না, কারণ যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে এটিকে শেয়ার করেন তাহলে সেটি অধিক থেকে অধিক মানুষের কাছে পৌঁছাতে পারে, অধিক থেকে অধিক লোক সেটিতে রিয়্যাক্ট করতে পারে আর আপনি ফলোয়ারও বেশি পেয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল হ্যাশট্যাগ। আশা করি যে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে ভিডিওটিকে লাইক করুন আর এনজয় টেক লাইফকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।